সুপ্রিয় দেশবাসী আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমার মতো অনেকে আছেন যারা আপনারা ইউজার হিসেবে অবস্থান করছেন তো আজকে তেরোই ফেব্রুয়ারি আজকে দেখা যাচ্ছে সি আর অর্থাৎ ব্যান্ড বেইস সফটওয়্যারে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে আট পর্যন্ত আটটি বিভাগের কোন সময়টাতে এই ইউনিক আইডি কমপ্লিট করতে হবে তার একটি ধারাবাহিক রুটিন এখানে পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি কাজ শেষ করতে হবে ঢাকা বিভাগের ক্ষেত্রে এক থেকে ষোলো মার্চ রাজশাহী বিভাগের ক্ষেত্রে সতেরো থেকে একত্রিশ মার্চ এবং সিলেটের জন্য একই সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সাথে পাঁচ নম্বরে অবস্থান করছে বরিশাল সেই সাথে পাঁচ নম্বরে অবস্থান করছে বরিশাল এবং এক থেকে বারো এপ্রিল দুই হাজার এবং সাত সাত দেখতে পাচ্ছি যে রংপুর এবং ময়মনসিংহ এর জন্য আপডেটের সর্বশেষ ডেট হলো তেরো থেকে সাতাশ এপ্রিল অবধি সুতরাং আমরা একটি বিষয় লক্ষ্য নিউ যে একটা ইউনিক আইডি ফর্ম পূরণ করতে যদি সার্ভার ঠিকঠাক থাকে তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিশ পঁচিশ মিনিট সময়ের মধ্যে এক একটি ইউনিক আইডি আপডেট দেওয়া যায় কিন্তু সবসময় সফটওয়্যার সক্রিয় না থাকার কারণে আমাদের নানা প্রবলেম হচ্ছে এজন্য একটি বিষয় উল্লেখ্য যে যখন সার্ভারে খুব প্রেশার চাপে তখন কিন্তু এই সমস্যাটা দেখা যায় অর্থাৎ দিনের বেলা সার্ভার কিন্তু চলতেই চাই না দিনের বেলা কিন্তু দিনের বেলা সার্ভার কিন্তু চলতেই চায় না কিন্তু আমরা এখানে দেখব যে অ্যাকচুয়ালি সার্ভারটা কখন ভালোভাবে চলে তো সেই হিসাব করলে দেখা যায় যে সার্ভারটি সাধারণত সাড়ে এগারো থেকে বারোটার পর থেকে আপনার সকাল সাতটা আটটা পর্যন্ত চলে কারণ এর সময় তত ইউজার থাকে না তো আমরা একটু পরীক্ষা করি মেইল ডট কম এখন আমি পাসওয়ার্ডটা এখানে আগেই কপি করে রেখেছি ওখানে বসিয়ে দিলাম দিয়ে লগ আমরা কি যে অলরেডি সফটওয়্যার এর কাজের কাজ করা এখন কিন্তু যাচ্ছে না কারণ এটা রাজশাহী বিভাগের জন্য ক্লোজ করে দিয়েছে এখানে কিন্তু সময় উল্লেখ করে দেওয়া হয়েছে সতেরো থেকে একত্রিশ মার্চ অর্থাৎ সতেরো মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে অর্থাৎ আমরা যারা রাজশাহী বিভাগে আছি এরা সতেরো মার্চ থেকে আমরা কাজ শুরু করতে পারবো এর পূর্বে কিন্তু নয় কিন্তু এখন তাহলে কারা এই সার্ভারে কাজ করতে পারবে এই যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম চোদ্দ থেকে আঠাশ ফেব্রুয়ারি অর্থাৎ এই আজ রাত বারোটার পর থেকেই এই চট্টগ্রাম বিভাগের লোকজন এখানে কাজ করতে পারবে আজ রাত বারোটার পর থেকেই এখানে কাজ শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যদিকে এর পরে কারা কাজ করবে এক থেকে ষোলো মার্চ এই পনেরো দিন ব্যাপী এরা কাজ করতে পারবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সতেরো থেকে একত্রিশ মার্চ অর্থাৎ প্রত্যেকেরই ষোলো দিন সময় দেওয়া হয়েছে এই ষোলো দিনের মধ্যে কাজ সমাপন করতে হবে বরিশাল এক থেকে বারো এপ্রিল খুলনা এক থেকে বারো এপ্রিল রংপুর তেরো থেকে সাতাশ এপ্রিল ময়মনসিংহ তেরো থেকে সাতাশ এপ্রিল এইভাবে ধারাবাহিক কাজ করতে পারবে তো যাই হোক তাহলে এখন আর কাজ করা সম্ভব হচ্ছে না এখন ইতি টানছি